হাওর বাওর মেঘনা ব্রহ্মপুত্র কালী শীতলপাটি সহ বিভিন্ন নদী তীরে ভেসে বেড়ায় অসংখ্য হাঁসের দল। ঢেউয়ের সাথে তাল মিলিয়ে হাঁসের হেলে দুলে ভেসে বেড়ানোর এই মনোমুগ্ধকর দৃশ্য আকৃষ্ট করছে সবাইকে। কিশোরগঞ্জের করিমগঞ্জ, তারাইল, নিকলি, অষ্টগ্রাম, বাজিতপুর, ইটনা, কুলিয়াচর ও ভৈরব হাওরাঞ্চলে হাঁসের চাষ করে রীতিমতো বিপ্লব ঘটিয়েছেন খামারিরা। হাঁসের খামারের জন্য কিশোরগঞ্জে রয়েছে অনুকূল পরিবেশ। এখানকার নদনদী ও খালবিলে প্রচুর শামুক থাকায় প্রাকৃতিক উৎস থেকে হাঁসের খাবার পাওয়া যায়, ফলে সহজ বিকল্প কর্মসংস্থান হিসেবে হাঁস চাষ ব্যাপক প্রসার লাভ করছে চরাঞ্চলে। আর একজনের সাফল্যে অন্যরাও উৎসাহিত হয়ে গড়ে তুলছে খামার, এতে বৃদ্ধি পাচ্ছে খামার ও খামারের সংখ্যা। জেলার 13টি উপজেলায় গড়ে উঠেছে ছোট বড় মিলিয়ে প্রায় 2000-এর বেশি হাঁসের খামার, যেখানে 10,000 মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এসব খামারে হাঁস আছে প্রায় 23 লাখ, যা থেকে প্রতি মাসে প্রায় 1.5 থেকে 2 কোটি ডিম উৎপাদন হয়। দেশের মোট হাঁসের মধ্যে 24% হাঁসের যোগান আসে কিশোরগঞ্জের হাওরাঞ্চল থেকে। স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার হাঁস ও ডিম বিক্রি হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। সরকারি পৃষ্ঠপোষকতা ও সহজ শর্তে ঋণ পেলে এখানে আরও হাঁসের খামার গড়ে উঠবে বলে জানান স্থানীয়রা। প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন, প্রাণীজ পুষ্টির ঘাটতি পূরণ সহ হাওরের কর্মহীন সময়ে অর্থনীতির চাকা সচল রাখতে এই খামারিরা ব্যাপক ভূমিকা রাখছে। কৃষকদের বিশেষ করে হাঁস পালনের উপরে বিভিন্ন সময় প্রশিক্ষণ প্রদান করে যাচ্ছি এবং কিশোরগঞ্জের কৃষকরা হাঁস পালনের প্রতি দিন দিন আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। আমরা প্রাণী সম্পদ অফিস থেকে তাদেরকে ভ্যাকসিন সরবরাহ করছি, বিশেষ করে ডাক প্লেগ ভ্যাকসিন। আমরা এই জেলায় আমিষের চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছি। আমরা কৃষকদেরকে হাঁস পালনের জন্য মোটিভেশন করছি, তাদেরকে বারবার দিক নির্দেশনা প্রদান করছি। বর্তমানে কিশোরগঞ্জে হাঁস পালনের বিকল্প নেই। কারণটা হলো যে কিশোরগঞ্জের হাওর অঞ্চলে বিশেষ করে হাঁসের উৎপাদনে, ডিম উৎপাদনের জন্য এর 80% নির্ভর করে প্রাকৃতিক খাবারের উপর। আর এই কিশোরগঞ্জের হাওর অঞ্চলে প্রাকৃতিক খাদ্যে সমৃদ্ধ। আমরা সরকারি পর্যায়ে কৃষকদেরকে উদ্বুদ্ধকরণের জন্য বর্তমানে LDTB প্রকল্পের আওতায় তাদের যারা ক্ষতিগ্রস্ত খামার ছিল তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করছি এবং তাদের প্রণোদনারও তালিকা সংগ্রহ করছি। আগ্রহী উদ্যোক্তাকে সঠিক পরামর্শের পাশাপাশি নিয়মিত খামার পরিদর্শন করে হাঁস চাষ প্রসারের নানা পদক্ষেপ নিচ্ছেন বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।